বন্ধুরা, রাতে শোয়ার আগে নারকল তেল এই শীতে ঠিক যেভাবে আমি বলে দিচ্ছি, এই একটি জিনিস মিশিয়ে যদি লাগাতে পারো, দেখবে ত্বক এত সুন্দর হবে, সমস্ত কালো দাগ ছোপ তুলে দিয়ে ত্বক কিন্তু ফর্সা ঝকঝকে উজ্জ্বল করে দিতে পারে নারকল তেল। হ্যাঁ, মাত্র একটি জিনিস মিশিয়ে নারকল তেল তোমাদের লাগাতে হবে রাতে। হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ রিয়েল ব্লগস। বন্ধুরা, শীতে যদি আমাদের ত্বকে কিছু না লাগাই, সঙ্গে সঙ্গেই দেখবে ত্বকটা ড্রাই হতে আরম্ভ হয়ে যাচ্ছে, ত্বক রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে, ত্বক নিস্তেজ হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, কোনো গ্লো থাকছে না, চমক থাকছে না, তাই কি না? তো এর জন্য ত্বকের যথাযথ যত্ন নেওয়া ভীষণ দরকার হচ্ছে। আর শীতে সবচেয়ে ভালো যেটা হচ্ছে নারকল তেল। হ্যাঁ, একদম পিওর যে কোকোনাট অয়েল হয়, পিওর কোকোনাট অয়েল নেবে, মানে যার মধ্যে কোনো সুগন্ধি, কোনো মিনারেল অয়েল নেই। যেই নারকোল তেল খাওয়া যায় একদম পিওর হয়, ভার্জিন কোকোনাট অয়েল, সেগুলো ভীষণ ভালো হয়। তো সাধারণত দেখো, আমরা সবার ঘরে যে কমন নারকোল তেল যেগুলোকে বলা হয়, যেগুলো হয়, সেগুলো আমরা যে মাথায় মাখি, এবং আমাদের মা ঠাকুমারা, দেখবে দিদিমা এমন আছে, তারা এখনো পর্যন্ত সেই নারকোল তেলেই ভরসা করে থাকে, এবং শীতে কোনো ক্রিম না, কোনো কিছু না, ওরা নারকল তেলেই ভরসা করে। তো এই নারকল তেল সত্যি সত্যি আজকের দিনে না, বহু যুগ আগে থেকে ত্বকের যত্ন কিন্তু করে আসছে। তো এই নারকল তেলকে এই শীতে আরেকটু ভালোভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, যাতে আমাদের ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাক, ডালনেসটা দূর হয়ে যাক, রুক্ষতা দূর হোক, শুধু তাই না, নারকল তেল ঠিক মতন যদি ব্যবহার করো, এই যে মেছেতার দাগ হয়, মেছেতার দাগ সাধারণত রোদে অত্যাধিক সময় অবধি থাকলে, তারপর ধরো যথাযথ ত্বকের যত্ন না করলে, আর খুব বেশি ড্রাই স্কিন যখন হয়ে যায়, তখনই কিন্তু এই মেছেতার দাগগুলো আসে, তার সাথে সাথে বয়সের ছাপ, বয়সের জন্য মেছেতার দাগ হয়। তো আমাদের যথাযথ যত্ন নেওয়া ভীষণ দরকার হচ্ছে, আর তার জন্য এই নারকোল তেল হচ্ছে একদম বেস্ট। তো আজকে আমি তোমাদের খুব ভালো রেমেডি শেয়ার করছি, খুব ভালো একটা যেটা হচ্ছে রুটিন শেয়ার করছি, যেটা এই নারকোল তেল দিয়ে হচ্ছে। নারকোল তেলকে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের ত্বককে সুন্দর ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে পারবো, নারকোল তেলের সাথে কি মেশাবো, কি মিশিয়ে, শুধু একা নারকোল তেল না, তার সাথে কি মিশিয়ে আমাদের ত্বক ফর্সা হবে, উজ্জ্বল হবে, গ্লোয়িং হবে, একটা চমক আসবে, আর এই শীতেও একদম গ্লো করবে স্কিনটা। দেখো, নারকোল আমি যেমন কি বলেছি, ফেস ওয়াশ তুমি সকালে উঠলে ঘুম থেকে কি মেকআপ করে আছো, কি করলে, সঙ্গে সঙ্গে গিয়ে মুখে ফেস ওয়াশ মেখে নিলে, তাতে কি হচ্ছে, ওপর ওপরটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, ভেতরে ক্লিন করছে না, পোর্স কোনো ক্লিন হচ্ছে না, তাতে নোংরা ময়লাগুলো থেকেই যাচ্ছে। কিন্তু এই যে নারকোল তেল, এই নারকোল তেল কিন্তু ডিপলি ক্লিন করতে পারে তোমাদের স্কিনটাকে, একদম ভেতর থেকে নোংরা ময়লা তুলে পরিষ্কার করে দিতে পারে। আর তার সাথে সাথে নারকোল তেল কিন্তু ময়েশ্চারাইজ এন্ড হাইড্রেটও রাখে স্কিনকে, তার সাথে ট্যান তুলে দিতে, কালচে ভাব তুলে দিতেও সাহায্য করে। তাহলে চলো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব নারকোল তেলকে ফেস ওয়াশ করার আগে কিভাবে ব্যবহার করে আমাদের ত্বককে ভালো রাখতে পারবো, আর ফেস ওয়াশ করার পরে কিভাবে ব্যবহার করে নারকোল তেলকে আমাদের ত্বক ভালো রাখতে পারবো, নারকোল তেলে কি এমন মেশালে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা গ্লোয়িং থাকবে। বন্ধুরা, প্রত্যেক দিন রাতে তোমরা নারকোল তেলের এই উপায়টা করবে। কি করবে, সবার প্রথমে নেবে 1 চামচ মতন নারকোল তেল। আর এই শীতে আমাদের ত্বকের যে রুক্ষতা থাকে, ডালনেস থাকে, ড্রাইনেসটা থাকে, কিংবা রুক্ষ সূক্ষ্ম খসখসে ভাব থাকে, সেইগুলো উঠে যাবে। তো এর মধ্যে 1 চামচ নারকোল তেলের মধ্যে ছোট্ট হাফ চামচ আমি বেসন মিশিয়েছি। হ্যাঁ, নারকোল তেল আর বেসন ঠিক এইভাবে মেশাতে হবে। এর মধ্যে কোনো জল কোনো কিছু কিন্তু মেশাবে না, শুধু নারকোল তেল আর বেসন, শুধু নারকোল তেল আর বেসন এইভাবে মেশাবে। আর এটা এরকম একটু লিকুইডি মতন থাকবে। এবার কি করতে হবে, এটা তৈরি হলো আমাদের স্ক্রাবার প্লাস ক্লেনজার। এইবার এইটা আমরা মুখে এইভাবে আগে লাগিয়ে নেবো, এইভাবে সারা মুখে লাগাবে, আর হালকা হালকা করে গোল গোল সার্কুলার মোশনে এটা দিয়ে রাব করবে। এটা জেন্টালি তোমাদের স্কিনকে স্ক্রাবিং করবে, এক্সফোলিয়েট করবে, স্কিন মাসাজ হবে, আর তার সাথে সাথে যে ডেড স্কিন আছে সেটা উঠে যাবে। আমি অনেকেরই স্কিনে দেখেছি ছোটো ছোটো দানা 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 থাকে, কালো কালো ছোপ থাকে স্কিনে, আর ড্রাই স্কিন হয়ে যায়, চামড়া উঠে যাচ্ছে, ড্রাই খসখসে স্কিন, আর একটা ডাল স্কিন হয়ে থাকে, মানে একটা কালচে মতন একটা ছোপ পড়ে থাকে। এটা সম্পূর্ণ তুলে দিতে পারে নারকোল তেল আর বেসনকে যদি এক্স্যাক্টলি এইভাবে ব্যবহার করতে পারো। তো এটা খুবই জেন্টালি তোমাদের স্কিনকে স্ক্রাব করবে, কারণ বেসনের দানাগুলো প্রচণ্ড ছোট ছোট হয়, একদমই খুব সুন্দরভাবে জেন্টালি স্ক্রাব করে। তো এইভাবে তোমাদের নারকোল তেল আর বেসন দিয়ে আগে স্কিনকে ক্লিনজিং করতে হবে খুব ভালো করে। তো আমরা এইভাবে ক্লিনজার, ক্লিনজিং অ্যান্ড ম্যাসাজিং করে নিচ্ছি। দেখো, তো এইভাবে
দেখো গোল গোল করে এইভাবে ক্লিন করার পরে তারপর তোমাদের যেটা করতে হবে, একটি ভিজে রুমাল নেবে, রুমালটা ভালো করে ভিজিয়ে নেবে। নেওয়ার পরে মুখ থেকে এই বেসন আর নারকল তেলের ক্লেনজারটাকে মুছে নেবে ভালো করে। তো এরকমভাবে পরিষ্কার করে আগে মুছে নেবে, নিয়ে মুখটা জল দিয়ে চাইলে ধুতে পারো, অথবা রুমালটি ধুয়ে এনে ভিজে রুমাল দিয়ে আরেকবার মুছে নিতেও পারো। তো এইভাবে দেখো মুখটা ক্লিন হয়ে গেল। তো অনেক সুন্দরভাবে কিন্তু ক্লিন করে দেওয়া, সফট করে দেবে একদম স্কিনটাকে। এরপরে আবার নেবে এক চামচ নারকল তেল, আর এই এক চামচ নারকল তেলের মধ্যে এইবার আমি মেশাচ্ছি এক চামচ ফ্রেশ ক্রিম। এখানে তোমরা দুধের সর, আমি ফ্রেশ ক্রিম ইউজ করছি, তোমরা চাইলে দুধের সর ব্যবহার করতে পারো, অথবা চাইলে তোমরা কাঁচা দুধ এক চামচ নিতে পারো। আর যদি ফ্রেশ ক্রিম থাকে বাড়িতে তো সেই ফ্রেশ ক্রিমও তোমরা ইউজ করতে পারো। একবার একটি ফ্রেশ ক্রিম কিনে আনলে তোমরা 15-20 দিন অবধি এটা ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করতে পারবে। এবার ফ্রেশ ক্রিম আর নারকল তেলটাকে তোমাদের মুখে, সারা মুখে ভালো করে মাসাজ করতে হবে। তো সারা মুখের মধ্যে এই ফ্রেশ ক্রিম আর নারকল তেলটা একটি মোটা করে লেয়ার লাগাবে। তবে বন্ধুরা, তার আগে আমি তোমাদের বলি, যখন নারকল তেল আর ফ্রেশ ক্রিমটা মিক্স করবে তখন খুব ভালো করে দুটোকে মিক্স করবে, দেখবে একটা ঘন ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। ঘন ঠিক একটা ময়েশ্চারাইজার যেরকম হয় সেই রকম তৈরি হবে। ঠিক এইভাবে এটাকে তৈরি করার পরে সারা মুখে খুব ভালো করে এটাকে দিয়ে মাসাজ করবে তোমরা। তো এইভাবে এটাকে দিয়ে মাসাজ করতে হবে। তো এই নারকল তেল আর ফ্রেশ ক্রিম খুব সুন্দরভাবে স্কিনকে হাইড্রেট করবে। আর ফ্রেশ ক্রিমের মধ্যে যেটা থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনের ডার্কনেসটাকে, মানে আমাদের স্কিনে যে কালচে ছোপ আছে, ট্যান পড়ে আছে, সেই পুড়ে যাওয়া স্কিনটাকে ক্লিন করে দিতে সাহায্য করে। তো এইভাবে তোমাদের সারা মুখে একটা মোটা করে লেয়ার লাগাতে হবে নারকল তেল আর ফ্রেশ ক্রিমের। তো দেখো আমি যতটুক বানিয়েছিলাম সম্পূর্ণটাই আমি কিন্তু মুখে লাগিয়ে নিয়েছি। তো এইভাবে সম্পূর্ণটা মুখে লাগিয়ে এটা 30 মিনিট অবধি রেখে দেবে মুখে। 30 মিনিট পর দেখবে ঠিক এরকমভাবে শুকিয়ে যাবে। 30 মিনিট পরে একটি ভিজে রুমাল নেবে, রুমালটা খুব ভালো করে ভেজাবে, ভালো ভিজে রুমাল দিয়ে আস্তে আস্তে করে এটা মুখ দিয়ে মুছে নেবে। দেখবে স্কিন এত সফট করে দেবে না তোমাদের, তোমরা নিজেরাই ছুঁয়ে অবাক হয়ে যাবে যে আমার খসখসে ভাবটা পুরো উধাও হয়ে গেছে, একদম খসখসে ভাবটা পুরো উধাও করে দেবে, স্কিনে ডেড স্কিন তুলে দেবে, স্কিন একটা ব্রাইটনেস আনবে, একটা গ্লো নিয়ে আসবে। তো নারকল তেল আর ফ্রেশ ক্রিম যদি এইভাবে রাতে ব্যবহার করতে পারো, তোমরা 7 দিন ব্যবহার করে দেখো, এর দারুণ রেজাল্ট পাবে। আর তোমরা যদি এটা 1 মাস কন্টিনিউ করতে পারো, ঠিক বেসন আর নারকল তেল যেভাবে আমি দেখালাম এক্স্যাক্টলি ওইভাবে, আর তারপরে ফ্রেশ ক্রিম আর নারকল তেল দিয়ে করে দেখো, স্কিন পুরো চেঞ্জ হয়ে যাবে তোমাদের, একদম সুপার সফট গ্লোয়িং ইউথফুল স্কিন পাবে। দেখে নিলে তো ঠিক এইভাবে, যেভাবে আজকে আমি বলে দিলাম ভিডিওতে, এইভাবে নারকল তেলটাকে ব্যবহার করো এই শীতে, অন্তত 7-10 দিন ব্যবহার করে দেখো, তোমরা খুব ভালো ভিজিবল রেজাল্ট একটা পাবেই তোমাদের ত্বকে, আর দারুণ সুন্দর রেজাল্ট তোমাদের দেবে। ঠিক এইভাবে নারকল তেলকে ইউজ করো, 7-10 দিন ইউজ করলে যদি তোমরা দেখছো একটা খুব ভালো রেজাল্ট পাচ্ছ, খুব ভালো তোমাদের ত্বককে সত্যি সত্যি একদম খুব ভালো করে দিচ্ছে, তাহলে এটাকে কন্টিনিউ করতে পারো অনেকদিন। দেখো যেটা হচ্ছে ত্বক চর্চা, ন্যাচারাল জিনিস দিয়ে যে ত্বক চর্চা হয়, স্কিন টু স্কিন ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, এগুলো কারোর ত্বক নেয় কারোর ত্বক আবার নেয় না। তো 7-10 দিন এটা ইউজ করে দেখবে, যখন দেখবে খুব ভালো একটা রেজাল্ট সত্যি পেয়ে পাচ্ছ তোমরা, হয়তো হতে পারে কেউ পাবে কেউ আবার পাবে না, আমি যেমন কি বলে দিলাম। আর যদি ভালো খুব ভালো রেজাল্ট তোমরা 7-10 দিনের মধ্যে পাচ্ছ, এটাকে কন্টিনিউ করবে। আর এটা এত ভালো রেমেডি হচ্ছে, এটা বাচ্চাদেরও এইভাবে তোমরা করতে পারো, বাচ্চাদের ক্লিন করে দিতে পারো স্কিন, ধরো স্কুলে যাচ্ছে ওরা এখন নোংরা ময়লা স্কিনে লাগছে, তো ধুলো বালি তারপর রোদের তাপ সবই লাগছে, তো স্কুল থেকে আসার পরে ওদেরকে এইভাবে একটুখানি বেসন আর নারকল তেল দিয়ে এইভাবে তোমরা ওদের ত্বক ক্লিন করে দিলে, তারপরে সাবান দিয়ে হোক যেটা দিয়ে হোক মুখ ধুয়ে পরিষ্কার করে, হাত পা মুখ ধুয়ে পরিষ্কার করে, তারপর দুধ আর নারকল তেল এইভাবে দিয়ে খুব ভালো করে ওদের মাসাজ করে দেবে, দিয়ে তারপর একটি ভিজের কাপড় দিয়ে একটু মুছে দেবে হাত পাতা, দেখবে স্কিন হাইড্রেট থাকবে, ময়েশ্চারাইজ থাকবে, তার সাথে সাথে ফর্সা উজ্জ্বলও থাকবে। তাহলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল রেমেডিজ আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে যাই।